আসসালামু আলাইকুম। মুক্তিস ক্রিয়েটিভিটি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, পুর ভরা ব্রেড। এই শীতে বিকালে এই ব্রেডটা দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগবে। আমি এখানে হালকা গরম পানির সাথে 2 টেবিল চামচ ইস্ট দিচ্ছি, এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো ব্যবহার করবেন। আমার মেজারমেন্ট কাপটা হচ্ছে এখানে 1 পোয়াচে, কিন্তু বেশি, প্রায় 300 গ্রাম মতো হবে পানিটা, 300 লিটার হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ ইস্ট দিয়েছি, আপনারা সেইভাবে মেজারমেন্টটা বুঝে নেবেন। দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। আর এখানে আমি একটু চিনি দিয়ে নিয়েছি, যেহেতু একটু ব্রেড একটু মিষ্টি হলে ভালো লাগবে, তাই আমি একটু চিনি দিয়েছি। এখন আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, ইস্টটা যাতে পানির ভিতরে ভালো করে এটা ইয়ে হয়েছে। দেখেন ইস্টটা যখন ভালোভাবে মিশে যাবে, তখন এটার ভিতর থেকে একটা ফেনা মতো ভাব উঠবে, হালকা একটা ফেনা ফেনা ভাব। তাহলে মনে করবেন তো আপনার ইস্টটা কাজে লেগেছে। একটু তেল দিয়ে নেবেন, দিয়ে এখন এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। ময়দাটা যত সুন্দর করে ময়ান করবেন বা মাখাবেন, তত ব্রেডটা কিন্তু তত সুন্দর হবে। আমি এখানে পরিমাণটা বলছি না, যেহেতু এখানে পানিটা আমি দিয়ে নিয়েছি, যতটুকু লাগবে আপনারা স্টেপ বাই স্টেপ দিবেন, অল্প অল্প করে মেশাবেন। যারা নতুন তারা কিন্তু একসাথে এতগুলো, এখানে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার, একসাথে সব কিছু দিয়ে দিবেন না, আটাটা একসাথে ব্যবহার করবেন না, অল্প অল্প করে দিবেন, যতবার লাগে বুঝে বুঝে দিবেন। দেখবেন এতে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনাদের ঝামেলা পড়তে হবে না, অল্প অল্প করে দিতে থাকবেন যতক্ষণ লাগে। এটা যত একটু ময়ান করবেন বা যত ভালো করে নাড়াচাড়া করবেন ময়দাটা, ভিতর ডোটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু ব্রেডটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, খুব সফট হবে এবং মুচমুচে হবে। বেকিং পাউডারটা দিয়েছি মূলত মুচমুচে হওয়ার জন্য, আর ইস্ট ব্যবহার করা হয় আসলে এই ময়দাটাকে ফুলিয়ে স্মুথি এই ফাফা করার জন্য। তো এটাকে এখন আমরা ভালো করে ময়ন করব, করে এটা কিছুক্ষণের জন্য, বলতে আধা ঘন্টা বা 1 ঘন্টা যতটুকু লাগে, আপনারা এটাকে একটা গরম জায়গায় রেখে দিবেন, ঢাকনা দিয়ে রেখে রাখুন। আমি এইভাবে ঢাকনা দিয়ে রেখেছি, যেহেতু এটা এয়ারটাইট, এত বাতাস ঢুকবে না, আমি এইভাবে রেখে দিয়েছি, আমার এতে হয়ে গেছে। এখন আসুন আমরা কী কী ব্যবহার করছি পুর হিসাবে। এখানে আমি চিকেন, গাজর, টমেটো, পেঁয়াজের কলি এগুলোই দেব। গাজর আর টমেটোটা আমি আগেই দিয়ে নিয়েছি। এরপর চিকেনটা নিয়ে দেবো, চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবেন। চিকেনটা আমি এখানে একটু মোটা মোটা করে দিয়েছি, আপনারা পারলে একটু আর একটু ছোটো ছোটো করে দিয়েন, যেহেতু ব্রেডের ভিতরে দিবেন আপনারা ছোটো ছোটো করে দিলেই ভালো হবে। আমি কিন্তু বড় বড় করে দিয়েছি একটু মুখে পাওয়ার জন্য, পরে দেখছি যে না, এটা ছোটো হলেই কিন্তু খুব ভালো হতো, যদি আমি আরও মিহি করতে পারতাম, কিংবা আরও সবজিগুলো যদি আরও ছোটো ছোটো টুকরো করা যেত তাহলে কিন্তু ব্রেডের সাথে আরও ভালো লাগতো। পেঁয়াজের কলিটা দেব, পেঁয়াজের কলিটা এমনিতেই নরম, বেশিক্ষণ লাগে না কুক করতে, এই জন্য একটু পরে দিবেন, শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি পাতাকপি ব্যবহার করেছি, সব কিছু আপনাদের পরিমাণ মতো করে দিবেন, অল্প অল্প করে। আমি যেহেতু আমার পরিমাণ বুঝে আমি দিয়েছি, এক ছোটো ছোটো বাটিরতে করে মেজারমেন্ট করেছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো,
গোলমরিচটা ব্যবহার করবেন। গোলমরিচ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে, যে কোনো জিনিস পুরে এই এই ধরনের গোলমরিচটা কিন্তু খুব ভালো যায়। আমি সস ব্যবহার করেছি, এখানে হট সস ব্যবহার করেছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আপনারা আপনাদের মতো করে দিবেন সসটা। দিয়ে এইভাবে নাড়াচাড়া করবেন, চুলার আঁচটা মিডিয়াম টু লো এ করবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু এখানে কোনো কিছু ব্যবহার করছেন, পানি দেওয়া হচ্ছে না, আস্তে আস্তে রান্না করবেন, কুক করবেন, নাহলে মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়। আমার ময়দাটা দেখছেন এক ফুলে ফেঁপে গিয়েছে, এভাবে ইয়ে করে রাখবেন। পরে আবার এইভাবে নাড়াচাড়া করে ময়ান করবেন, বারবার একটু মতে নেবেন। মতে নিলে জিনিসটা আরও সফট হবে। তারপরে আপনার ডোটা কেটে নেবেন, কয়েক টুকরো করে নেবেন। আমি এখানে দুইটা বানাবো, তাই 4 টুকরা করে নিয়েছি। আমি দুইটা দুই শেপে বানাবো। এখন একটু তেল দিয়ে ব্রাশ করে নিবেন। আপনাদের ওভেনে যে যেরকম ডাইস আছে সেইভাবে ইট করবেন। এটা কিন্তু ওভেনে দিতে হবে, ওভেন দিয়ে এটা ব্রেডটা কুক করে নিতে হবে। চুলায়ও দেওয়া যাবে, আপনারা চুলায় ইচ্ছে করলে একটা পাতি প্লেট কিংবা একটা চুলায় যেটা ব্যবহার উপযোগ সেইভাবে দিবেন। দিয়ে এভাবে আমি যেভাবে ওভেনে দিচ্ছি ওটা চুলাতেও এইভাবেই করতে পারবেন। দিয়ে আপনার একটা কড়াই কিংবা পাতিলে নিচেই দিয়ে এটা আস্তে আস্তে করে, বা একটা ফ্রাই প্যানের ভিতরেও কিন্তু এটা ইজিলি করা যাবে। আমি আবার এটা আমি চুলাতে কিভাবে করতে হয় আমি পরবর্তীতে একটা দেখাবো রেসিপি, আশা করি। এই ব্রেডটা খেতে, যেহেতু ভিতরে পুর আছে, ব্রেডটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব টেস্টি লাগছে। বিকালে নাস্তা হিসাবে কিন্তু খেতে খুব ভালো লাগছে। আর ইচ্ছে করলে আপনারা ডিনারে রাতের খাবার, রাতে যারা হালকা খাবার খাই, যারা রাতে রুটি খাই, তারাও কিন্তু অনায়াসে এই খাবারটা খেয়ে নিতে পারবে, আর কিছুই লাগবে না। একটা মেনু হিসেবে এটা কিন্তু চলে যাবে রাতে কিংবা বিকালে, যেভাবে পারেন। একটা পিজার শেপে এটা ব্যবহার করবেন। এখানে ইচ্ছে করলে আপনারা নিচেই এই ময়দাটার প্রথমে যে রুটিটা বানাচ্ছি ওখানে আপনারা সস ব্যবহার করতে পারতেন, আমি এখানে দিইনি। কিন্তু আমি পরবর্তীটা কিন্তু আর একটা দেখাবো, দুই সিস্টেমে করা যাবে। তো এভাবে আরেকটা দ্বিতীয় আরেকটা রুটি বানিয়ে নিয়ে এটাকে ঢেকে দিতে হবে দুইভাবে। হাত দিয়ে এটা শেপ করে নিলেও হয়, না নিলেও হয়। আমি এটা শেপ করে নিয়েছি, পরে পরে কিন্তু এটা নখ কেটে খাওয়া যেত, কিন্তু আমি একটু শেপ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি এটা কেটে নেওয়া যায় সুবিধার জন্য। কিন্তু না নিলেও হয়ে যেত, পরবর্তী আমরা এটা বেক করে নিয়ে পরে কিন্তু আমরা এটা কেটে ইচ্ছে করলে পারতাম। এভাবে উপরে একটা ইয়ে দিলে এটা 200 সেন্টিগ্রেডে 12 মিনিট মতো লাগবে। আমি একে আর একটা বানাইছি লাল, মানে রাউন্ড শেপে করেছি, রাউন্ড শেপ দিয়ে এটা। আর একটা এই পুরটা কিন্তু আলাদা, এটাও খেতে কিন্তু খুব মজা হয়েছে, চমৎকার হয়েছে।
তো দুইটা দুই রকমের হয়েছে, খেতে কিন্তু খুব মজা।